আপনারা অবগত আছেন, আমরা প্রায় ছয় মাস যাবৎ করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতা সহ সালাতের আলোচনা করে আসছি। আমরা এতে বলতে চেয়েছি, জুমার দিন 20 জন মিলে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। অক্তিয়া মসজিদে 5 জন মিলে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। মাস্ক পরে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। 3 ফুট দূরে দূরে দাঁড়িয়ে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা নিজ দয়ায় মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন আশা করা যায়। এতে আমরা আরো বলেছি যে করোনা ভাইরাস মহামারী নয়, মহামারীতে মানুষ সংখ্যায় বেশি মারা যায়, অল্প সময়ে মারা যায়, তাতে দেশভিত্তিক লক্ষ লক্ষ হতে পারে, হাজারো হাজারও হতে পারে। যদি তা মহামারী হয় তাহলে মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে তা রহমত, যদি তা মহামারী হয় তাহলে মুসলিম মারা গেলে শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আমরা বলতে চেয়েছি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। তিনি বলেছেন, লাইদি শায়ুন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। তিনি বলেন, লাইদি শায়ুন শায়া, কোনো কিছুকেই কোনো কিছু অতিক্রম করে যেতে পারে না। তিনি বলেন, লাইদি শায়ুন শায়া, কোনো কিছুকেই কোনো কিছু অতিক্রম করে যেতে পারে না। পল্লীর একজন বেদুইন সাহাবি দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, একটা উঁটকে চুলকুনি ঘা হলে সব উঁটে ছড়িয়ে পড়ে, ছোঁয়াচে রোগ আছে বলে আমরা মনে করি। তিনি বলেন, তাহলে বলো প্রথমটাই কিভাবে হলো? তখন পল্লীর মানুষ চুপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়েবাহা। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ রোগ বালা ব্যাধি। সেই দিন যদি করোনা লিখা থাকে তাহলে পৃথিবীর যেখানেই থাক না কেন, পাথরের মধ্যে যদি ঢুকে থাকে তবুও তাকে করোনা হবেই হবে। এরই নাম তাকদীর, এরই নাম ইসলাম। আমরা এটাকেই জাতির সামনে জোরালোভাবে পেশ করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে 3 ফুট দাঁড়ান, 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে না আসছেন, আর না বলছেন যে 3 ফুট দূরে দাঁড়ানো যাবে, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। কাজেই আর কোনোদিন 3 ফুট দূরে দূরে দাঁড়ানোর বৈধতাও হবে না সারা পৃথিবীর মানুষ বললে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত কঠোরতা আরোপ করেছেন, যত বিবরণ পেশ করেছেন, ধর্ম হিসাবে আর কোন জায়গায় তিনি এত বলেছেন তা কোরআন হাদিসে বোঝা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি হয়তোবা করোনা ভাইরাস বালা বিপদ মুসিবত হতে পারে, তাহলে বালা বিপদ মুসিবতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। তাতে তিনি নফল সালাত আদায় করতে বলেছেন, দোয়া প্রার্থনা করতে বলেছেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে বলেছেন, ক্ষমা প্রার্থনা করতে বলেছেন,
দান করতে বলেছেন মর্মে আমরা দুই রেকাত সালাত আদায় করে জিকির প্রার্থনা করে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দীনে মুসলিম ভাই বোনকে অনুরোধ জানিয়েছি। মরে আমরা বলেছি আপনারা দুই রেকাত সালাত আদায় করুন, মর্মে বলেছি নফল সালাত আদায় করুন, মর্মে বলেছি আপনারা নফল সালাতের গুরুত্ব বুঝুন, ফরজ সালাতের গুরুত্ব বুঝুন। মর্মে আমরা বিগত জুমায় সালাত আদায় করেছি, সালাত আদায় করতেই হবে। আজকের আলোচনা নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 বলেছেন। আল্লাহ তাআলা বলেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। পৃথিবীর মানুষ যখন তোমরা রাতে সালাত আদায় করছো, রাতের সালাত যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহকে ডাকো বসে দাঁড়িয়ে শুয়ে, যেভাবে সম্ভব যেভাবে সহজ আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। যখন তোমরা নিরাপত্তা লাভ করবে, শান্তি লাভ করবে, ডাকতে ডাকতে প্রশান্তি বুঝতে পারছ, তখন ফাকিমুসলাতা ফরজ সালাত আদায় কর। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত নির্ধারিত সময়ের উপরে রয়েছে, মানুষ তার আগে পরে করতে পারে না। পাঁচ ওয়াক্ত সালাত মানুষকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে বলে আল্লাহ তাআলা আদেশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কি, কোন কাজ তার নিকটে সবচেয়ে পছন্দনীয়, এইটা আমার জিজ্ঞাসা। তিনি উত্তরে বললেন আস সালাতু লি ওয়াক্তিহা, সালাত তার নির্ধারিত সময়ে, সালাত তার প্রথম সময়ে আদায় করতে হবে, এই আমলটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। বলতো আমি বললাম সুম্মায়ুন, আল্লাহর নবী এরপরে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কোনটি? তখন তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা, এটি হচ্ছে আল্লাহর নিকটে দ্বিতীয় পছন্দনীয় কাজ। বলতো সুম্মায়ুন, তারপরে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী এরপরে আল্লাহর নিকটে পছন্দনীয় কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনকে উঁচু করার জন্য আল্লাহর পথে নেমে যাওয়া হচ্ছে তৃতীয় কাজ হিসাবে, কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করাকে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় কাজ বলে উল্লেখ করেন হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সালাত তার নির্ধারিত সময়ে এবং প্রথম সময়ে আদায় করার জন্য অনুরোধ রইল। ইয়াসার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালতু আনা ওয়া আবি আলা আবি বারজাত আল আসলামী, আমি এবং আমার পিতা আবু বারজা আসলামের নিকটে গেলাম। ফাকালাল্লাহু আবি, আমার পিতা তাকে বললেন কাইফা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিল মাকতুবাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, সালাতের সময় সম্পর্কে একটু বলুন। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিল হাজিরা আল্লাতি তাদুনাহা লুলা হিনা তাদহাদু শামস, তিনি জোহরের সালাত আদায় করতেন, হাজিরার সালাত আদায় করতেন, তিনি জোহরের সালাত আদায় করতেন যখন সূর্য
ভুলে যেত। তিনি আসরের সালাত আদায় করতেন এমন সময়ে যে আমাদের কোন ব্যক্তি আসরের সালাত আদায় করার পরে তার অনেক দূরে বাড়ি চলে যেত, সেখানে তখনও সূর্য পূর্ণ জীবিত। বিবরণ পরে আরো আসবে। তিনি বলেন, নাসিতু বিল মাগরিব, মাগরিবের ব্যাপারে তিনি কি বলেছেন তা আমি ভুলে গেছি। তিনি বলেন, ওয়া ইস্তাহিব্বু আন ইউক্খির আল ইশা ইলা সুলুসিল লাইলে, তবে তিনি পছন্দ করতেন এশার সালাত রাতের তিন ভাগের এক ভাগ পার হয়ে যাওয়ার পরে আদায় করা। সাধারণত 10টা, 10:30, 11টা এরকম সময়ে তিনি এশার সালাত আদায় করা পছন্দ করতেন। ওয়াইয়ান ফাতিলু মিন সালাতিল গাদাতে, ফজরের সালাত আদায় করে যখন তিনি ফিরে যেতেন, ইয়ারফুর রাজুল জালিসাহু, পাশে যে বসে আছে তাকে ভালো করে দেখলে চিনতে পারত যে আমার পাশে কে বসে আছে। ফজরের সালাত আদায় এই সময়ে তিনি করতেন। তিনি বলেন, ওয়া ইয়াকরাহুন নাওমা কাবলাহা ওয়াল হাদিসা বাদাহা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আর এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। তিনি ফজরের সালাতের দুই রাকাতে 60 থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন। কোন কোন সময় 60, 70, 80, 90, 100 এর মাঝে তিনি থাকতেন পড়ার ব্যাপারে। তিনি এতে বলতে চাইলেন ফজরের সালাত কত লম্বা ছিল, তিনি বলতে চাইলেন ফজরের সালাত কখন হতো, অন্ধকারেই হতো, যদিও পৃথিবীর হাজারো লক্ষ মুসলিম দিনী ভাই বোন ফজরের সালাত আদায় করছেন সূর্য উঠার সময়। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবেন তা আল্লাহই ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মোহাম্মদ ইবনে আমর ইবনে আল হাসান আল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি বলেন, সালনা আব্দুল্লাহ ইবনে উমর, আমরা আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করেছিলাম, আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সালাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সময় সম্পর্কে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তাতে তিনি বলেছিলেন যে ইসল্লি দোহরা বিল হাজেরা, সূর্য ঢলার সাথে সাথে তিনি জোহরের সালাত আদায় করতেন। ওয়া ইসল্লিল আশরা অশামস মুত্তাফিয়া, আসরের সালাত আদায় করতেন তখন সূর্য অনেক উপরে। ওয়াল মাগরিবা ইদা ওয়াজাবাত, সূর্য ডুবার সাথে সাথে তিনি মাগরিবের সালাত আদায় করতেন। ওয়াল ইশা এদা হাজারা এদা কাসরা নাস আজ্জালা, মানুষ বেশি হলে তাড়াতাড়ি এশার সালাত আদায় করে নিতেন। ওয়াইন কাল্লু আখারা, আর যদি মানুষ কম থাকত তাহলে একটু দেরি করতেন, আরো সবাই এসে যাক তারপরে সালাত আদায় করা হবে। এই বুখারী মুসলিমের হাদিসের এই অংশে বলতে চাচ্ছি যে সালাত মানুষ সুন্নাত শুরু করেছে অনেকেই, তখনই নির্ধারিত সময় আছে বলে 1 মিনিট, 1/2 মিনিট আগে পিছে করা যাবে না, এটাও অন্যায়। আর লাল বাতি জ্বালিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে একটা কঠোর আঘাত করা হয়েছে। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ করা যাচ্ছে যে লাল বাতি জ্বালিয়ে
মানুষকে সুন্নাত সালাত আদায় করা থেকে বিরত থাকা থেকে আপনি বিরত থাকুন। সকল দিনী ভাই বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে চলার জন্য জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি। যখন এশার সালাতে মানুষ বেশি হতো তখন তিনি তাড়াতাড়ি পড়ে নিতেন, মানুষ কম হলে বেশি হওয়ার আশায় তিনি দেরি করতেন, হাদিস বুখারী মুসলিম। অতএব বাতি জ্বালিয়ে মানুষকে সালাত আদায় করা থেকে বিরত রাখার কোনো প্রশ্নই আসে না। এটা একটা নোংরা নীতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির সম্পূর্ণ বিপরীত। সম্মানিত দ্বীনী ভাই বোন, অশুভাবে গালাসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন অন্ধকারে। সালাত শেষ হয়ে গেছে তখনও অন্ধকার ছেয়ে আছে, এই সময়ে তার সালাত শেষ হতো। আমরা দেখছি অনেক জায়গায় প্রায় মসজিদে সালাত শেষ হচ্ছে তখন সূর্য উঠে উঠে, হাদিস এক কর্ম আর এক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযহায়ের, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জোহরের সালাত আদায় করেছি। সাজাদনা আলা সিয়াবেনা ইত্তিকাল হাররে, আমরা রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য কাপড়ের উপরে সিজদা করতাম, হাদিস বুখারী মুসলিম। তাহলে জোহরের সালাত কত আগে হতো? যখন মাটি গরম আছে, যখন মেঝে গরম আছে, এই মেঝের উপরে কপাল রাখা যায় না, তাই আমরা কাপড় রেখে কাপড়ের উপরে সিজদা করতাম গরম থেকে বেঁচে থাকার জন্য। এ কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররে ইজাস্তাদাল হাররু ফাবরিদু বিসসালাহ, যখন রৌদ্র খুব বেশি হবে তখন তোমরা সালাত একটু দেরি করে ঠান্ডা করে আদায় করো। অন্য এক বর্ণনায় তিনি বলেন, ফায়দা ইস্তাদাল হাররু, যখন রৌদ্র খুব বেশি হয়ে যাবে, ফাবরিদু বিজ্জোহরে, তখন তোমরা জোহরের সালাতটি একটি দেরি একটু দেরি করে ঠান্ডা অবস্থায় আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহে জাহান্নাম, নিশ্চয় খুব রৌদ্রের অবস্থা হচ্ছে জাহান্নামের ভাব, খুব গরমের অবস্থা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ, খুব রৌদ্রের অবস্থা হচ্ছে জাহান্নামের ভাব। ফাস্তাকাতি নারাইলা রাব্বিহা, জাহান্নাম এই ভাবকে এই তাপকে সহ্য করতে না পেরে তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। ফাকালাত, জাহান্নাম বলেছিল, রব্বি আকালা বাজি বাজা, হে আমার প্রতিপালক, আমার জাহান্নামের কিছু অংশকে ধরে খাচ্ছে, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আপনার একটু দয়া হলে আমার ভিতরের এই ভাব তাপকে একটু লাঘব হালকা করে দিতেন। ফাওদেন আলাহা, জাহান্নামের এই অভিযোগ মেনে নেওয়া হলো। বেনাফসাইন, দুইটি শ্বাস দিয়ে, নাফসিন ফিসিতায়ে ওয়া নাফসিন ফিসাইফে, গরমের সময় এক শ্বাস আর ঠান্ডার সময় এক শ্বাস। অর্থ এমন হতে পারে, যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে, যখন শ্বাস ধরবে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এ ব্যাপারে আমরা সালাত নির্ধারিত সময়ে আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক,
ওই সলাত হচ্ছে মুনাফেকের সলাত, ওই সলাত হচ্ছে মুনাফেকের সলাত, ওই সলাত হচ্ছে মুনাফেকের সলাত। এজলেসো, বসে আছে, বসে আছে, বসে আছে। এরকম শামসা, সূর্য অপেক্ষা করছে, সূর্য ঢলে যাওয়ার, ডুবে যাওয়ার অপেক্ষা করছে। অকানাত বাইনা কারনাই শয়তানে, ইতিমধ্যে সূর্য চলে গেছে শয়তানের দুই সিংহের মাঝে, ইতিমধ্যে সূর্য চলে গেছে শয়তানের দুই সিংহের মাঝে, ইতিমধ্যে সূর্য চলে গেছে শয়তানের দুই সিংহের মাঝে। যখন সূর্য ডুবতে যায় তখন শয়তান তার দুই সিংকে সূর্যের সাথে লাগিয়ে দেয়, সূর্য যখন উঠতে যায় তখন শয়তান তার দুই সিংকে সূর্যের সাথে লাগিয়ে দেয়। ওই সময়ে যত মানুষ সালাত আদায় করে তাদের ব্যাপারে শয়তান বলে, এ আমার ইবাদত চলছে, আমার ইবাদত চলছে, এ দেখো, এ দেখো আমার ইবাদত চলছে। ওই সলাত হলো মুনাফেকের সলাত, ওই সলাত হলো মুনাফেকের সলাত, যে সলাত আদায় করার জন্য অপেক্ষা করে আর সূর্য চলে যায় ডুবার অপেক্ষায় থাকে, শয়তানের দুই সিংহের মাঝে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকামা, এবার লোকটি দাঁড়ালো, ফানাকার আরবান, চারটে ঠকর মারলো, পাখির ঠকর মারার মতো চারটে ঠকর মারলো, আসরের সলাত আদায় করলো পাখির ঠকর মারার মতো। তাতে আল্লাহকে বেশি ডাকতে পারলো না, অল্প ডাকলো, আবার পাখির ঠকর মারা করে সলাত আদায় করলো, চারটে ঠকর মারলো। হাদিস বুখারী মুসলিম, বুঝতে পারছেন মুনাফেকের সলাত। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতে পারছেন মুনাফেকের সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালু সলাতিন, সবচেয়ে ভারী সলাত মুনাফেকের উপরে, সলাতুল ফজরি ও সলাতুল ইশায়ে, ফজরের সলাত আর এশার সলাত, এই দুইটি সলাত হচ্ছে মুনাফেকের উপরে সবচেয়ে ভারী সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্রাকা আর বাইনা সলাতান ফা ইদরিকু তাকবীরাতাল উলা, কেউ যদি 40 দিন সলাত আদায় করে তাতে তাকবীরে তাহারিমা পায়, কেউ যদি 40 দিন সলাত আদায় করে তাতে সলাত যখন শুরু হয় তখনই উপস্থিত থাকে, ধারাবাহিক 40 দিন যদি প্রথম তাকবীরে উপস্থিত থাকতে পারে তাহলে কোতেবালাহু বারাতানে তার জন্য দুইটি মুক্ত ঘোষণা করা হবে। একটি মুক্ত তালিকা হচ্ছে যে মুনাফেকের নাম থেকে তার নাম কেটে দেওয়া, তার নাম মুনাফেকের তালিকায় থাকবে না। দুই, জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না, জাহান্নামের তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুনাফেকের সলাত, আসরের সলাত দেরি করে আদায় করা মুনাফেকের সলাত, এশার সলাত এবং ফজরের সলাতে উপস্থিত না হওয়া হচ্ছে মুনাফেকি চিহ্ন। মানুষ যদি তাকবীরে তাহারিমা পায় 40 দিন তাহলে তাকে মুনাফেকের তালিকা থেকে কেটে দেওয়া হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করে বিশেষভাবে আসরের সলাতকে নির্ধারিত সময়ে আদায় করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন।